দর্শক ঢাকা পোস্টের লাইভে আপনাদের সবাইকে স্বাগত। সব খবর সবার আগে জানতে ভিজিট করুন www.dhakapost.com। দর্শক, আপনারা জানেন যে বিএনপি এবং জামাতের চতুর্থ ধাপের যে অবরোধ চলতেছে, সেই অবরোধের আজকে প্রথম দিন। প্রথম দিন থেকেই ঠাকুরগাঁওয়ের সকাল থেকে এই পর্যন্ত পরিবেশ অনেকটা শান্ত, এবং আমরা সকাল থেকে দেখতেছি যে দূরপাল্লার যে যানবাহনগুলো সেগুলো কিন্তু ঢাকা থেকে যেগুলো ছেড়ে এসেছে সেগুলো কিন্তু ঠাকুরগাঁও আসতেছে, আর আন্তনগর যেই যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো কিন্তু চলতেছে, অর্থাৎ বাস ট্রাক এগুলো কিন্তু আমরা সকাল থেকে দেখতেছিলাম যে চলতেছে। এবং রাস্তার মোড়ে মোড়ে কিন্তু পুলিশের টহল রয়েছে এবং ভ্রাম্যমাণ টহল, যেটা বিভিন্ন সময় দেখতেছি যে পুলিশের কিন্তু গাড়ি যেটা শহর সেটা টহল দিচ্ছে। এছাড়াও ছোট বড় গাড়িসহ দোকানপাট সবই খোলা, এখন পর্যন্ত সার্বিক অবস্থা খুবই শান্ত এবং অবরোধের স্বাভাবিক যে চিত্র এর আগের যে আমরা ধাপেগুলো দেখেছিলাম প্রথম এবং দ্বিতীয় ধাপে, সেই চিত্র কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। বর্তমান যে চিত্র দেখা যাচ্ছে একদম স্বাভাবিক, এবং কি দূরপাল্লার যে যানবাহন ছাড়া অন্য ধরনের যেরকম ট্রাক বাস এগুলো কিন্তু আন্তনগর যেগুলো রয়েছে সেগুলো কিন্তু চলতেছে। এবং সকাল থেকে আমরা কিন্তু বিএনপির যে পিকেটিং এটা কিন্তু আমরা লক্ষ্য করিনি এখন পর্যন্ত, এবং তাদের কোনো নেতাকর্মীদের কিন্তু দেখা যায়নি এখন পর্যন্ত। এই পুলিশের টহল রয়েছে এবং এই ঠাকুরগাঁওয়ের যে পরিবেশ সেটা এখন পর্যন্ত শান্ত রয়েছে, এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সব কিছু মিলেই যদি বলি ঠাকুরগাঁওয়ের যে অবরোধের অবস্থা সেটা একেবারেই শান্ত এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জীবনযাত্রা যে স্বাভাবিক সেরকমই রয়েছে, শুধুমাত্র দূরপাল্লার যে যানবাহনগুলো সেগুলো ঠাকুরগাঁও থেকে ছেড়ে যায়নি। আরিফ হাসান, ঢাকা পোস্ট, ঠাকুরগাঁও।